করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস একটা প্রোটিন কণা, এটা একটা ছোঁয়াচে রোগ যা মানুষ থেকে মানুষে সংক্রামিত হয়। যদি আপনি আক্রান্ত ব্যক্তির 3 ফিট দূরত্বের মধ্যে আসেন, তাহলে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে অথবা যে স্থানে আক্রান্ত ব্যক্তি হাঁচি কাশি দিয়েছে সেই স্থানে যদি আপনি হাত দিয়ে ধরেন, তাহলে ওই ভাইরাসটি আপনার হাতের মাধ্যমে আপনার গায়ে চলে আসতে পারে। রাইট। আর সেই হাতটি যদি আপনার চোখ নাক কান ঠোঁটে আপনি স্পর্শ করেন, তাহলে ভাইরাসটি আপনার শরীরেও প্রবেশ করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ঘন ঘন সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড সময় ধরে হাত ধুতে হবে। সবসময় যদি হাত ধোয়া সম্ভব না হয়, তাহলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে যেতে পারে। নিজ নিজ কাজের স্থান এবং বাসস্থান সম্ভব হলে জীবাণুনাশক ওষুধ দিয়ে পরিষ্কার রাখতে হবে। হাত দিয়ে চোখ মুখ নাক এসব স্থান ছোঁয়া বন্ধ করতে হবে, অথবা প্রয়োজনে টিস্যু পেপার ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, যদি কোনো দরজার হাতল বা তালা বা এই জাতীয় কোনো কিছু হাত দিয়ে স্পর্শ করতে হয়, তাহলে হাতটা সাথে সাথে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। বেশি মানুষের সমাগম এড়িয়ে চলতে হবে। প্রয়োজন হলে বা কারোর সাথে কথা বা দেখা করতে হলে 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে। নিজের মনোবলকে শক্ত রাখতে হবে। প্রয়োজন হলে কিছু কিছু শারীরিক ব্যায়াম করতে হবে। যে কোনো সময় গলা ব্যথা, শুষ্ক কাশি, জ্বর এই ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। নিজের ঘরে নিজেকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে। সেই সাথে সম্ভব হলে নিকটস্থ করোনা টেস্ট সেন্টারে গিয়ে টেস্ট করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে। একমাত্র আমাদের সচেতনতাই পারে এই মহামারী থেকে আমাদের নিজেদের রক্ষা করতে। আসুন আমরা সতর্ক হই এবং নিজেদেরকে সুস্থ রাখি। বাংলাদেশকে সুস্থ রাখি।